আসসালামু আলাইকুম। গ্যালাক্সি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দেশ বিদেশের বিভিন্ন ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেনফিল্ডের একটি জমিতে মেটাল ডিটেক্টর দিয়ে ঘুরতে ঘুরতে একেবারে যেন লটারি জিতলেন র্যাচেল কার্টল। মেটাল ডিটেক্টরের মাটিতে ঠেকাতে একটি ধাতব শব্দ মাটি করা শুরু করলেন তিনি। প্রায় 5 ইঞ্চির মতো মাটি খুললেন, উঠে এলো একটা চকলেটের র্যাপারের মতো দেখতে বস্তু, যেন একটা মুদ্রা। র্যাচেলের সঙ্গী রিকি প্রথমে বলেন এটা নিশ্চয়ই একটি চকলেট, এমনকি তা খেয়ে নেয়ার পরামর্শ দেন তিনি। রিকির কথা প্রায় মেনু নিয়েছিলেন র্যাচেল। র্যাপার খুলতে গিয়ে ভুল ভাঙল, দেখা গেল সেটি একটি স্বর্ণ মুদ্রা, যার সাথে লাগানো একটি ছোট সোনার আংটি। স্বর্ণ মুদ্রা বুঝলেও প্রথমে তেমন পাত্তা দেননি তারা। প্রত্যেকবার বয়স হবে 200-300 নাকি আর তারও কম। 50 বছর ধরে এই কৃষি জমিতে খোঁজ চালাছিলেন শখের প্রত্নতাত্ত্বিকেরা। তাদের চোখে এতদিন কিছু না পড়ায় স্বর্ণ মুদ্রা নিয়ে প্রত্যাশা আরও কমে যেতে তাদের। বিশেষজ্ঞরা অবশ্য বলেন এটির সাথে ব্রিটেনের ইতিহাস জড়িয়ে। প্রায় 1500 বছর বয়সের মুদ্রার বাইজেন্টাইন ও ফ্র্যাঙ্কিশ সভ্যতার থেকে পাওয়া উপহার হতে পারে এটি। অ্যাংলো স্যাক্সন ইংল্যান্ডে মুদ্রার প্রচলন ছিল না, হয় গয়না বাঁধানো হতো গলিয়ে, নইলে লকেট হিসাবে পড়া হতো গলায়। এক্ষেত্রে এটি আসল স্বর্ণ মুদ্রা নয় লকেটই, কারণ এতে আংটার মতো একটা অংশ রয়েছে। 17 শতকের শুরুতে কেন্টের রাজারা নিজেদের নামে মুদ্রা তৈরি করত, একে বলা হতো থ্রিমসাস। এটাও কি সেই থ্রিমসাস? উত্তর কেন্টের উপকূলে রয়েছে রোমান ও অ্যাংলো স্যাক্সন আমলের বেশ কিছু নিদর্শন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, এবং সত্য প্রচারে সবসময় আমাদের সাথেই থাকুন।